আগমার মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মুসাম্মদ মুর্শিদা খাতুন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম। আমি আজকে অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ে একটি ক্লাস নেব উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, উপনিবেশিক যুগ কাকে বলে এই সম্পর্কে আমরা একটু হালকা ধারণা নিব। উপনিবেশিক যুগ হচ্ছে 1757 থেকে 1947 সাল। উপনিবেশিক যুগকে বলা হয় 1757 থেকে 1947 সাল পর্যন্ত। আর প্রত্ন হচ্ছে, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ আছে পুরাণ। আর ঐতিহ্য হচ্ছে অতীতের ঐতিহ্য, ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, জীবনযাত্রা। অতীতের অভ্যাস, অভ্যাস, শিক্ষা, শিক্ষা, সাহিত্য, তো সংস্কৃতি, ইত্যাদি। ঐতিহ্যের কাজ কি? ঐতিহ্যের কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ থাকে। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি। ঐতিহ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ রাখা, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। তাহলে আমরা উপনিবেশিক যুগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সম্পর্কে জানলাম। বাংলাদেশে প্রায় 200 বছরে ইংরেজ শাসন আমলে উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বাংলাদেশে প্রায় ইংরেজ শাসন আমলে 200 বছরের আর শাসন আমলেকেই উপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। উপনিবেশিক যুগে বাংলাদেশে তৈরি হয়েছিল অনেক বণিক, অনেক জমিদারি বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস, আদালত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য 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 স্থাপত্য তৈরি হয়েছিল, অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছে। প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো। প্রত্ন সম্পদ বলতে আমরা বুঝি, প্রত্ন সম্পদ বলতে আমরা প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য শিল্পকর্ম। তাহলে প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো। প্রত্ন শব্দে প্রত্ন সম্পদ বলতে
প্রত্ন সম্পদ বলতে সম্পদ বলতে পুরনো প্রত্ন সম্পদ বলতে পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম মূর্তি মূর্তি বা মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার অলঙ্কার পুরনো প্রাচীন আমলের প্রাচীন আমলের মুদ্রা মুদ্রা প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি। তাহলে প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো, প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি। তাহলে প্রত্ন সম্পদগুলো কি কি? প্রত্ন সম্পদগুলো হচ্ছে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে আমাদের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, এসব প্রত্ন সম্পদ নিদর্শনের মধ্য দিয়ে আমরা জানতে পারি কি প্রাচীন আমলের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে আমরা কি জানতে পারি? এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে আমরা প্রাচীন আমলের প্রাচীন আমলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রা সামাজিক ও সাংস্কৃতিক প্রাচীন আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রা রুচি বা দৃষ্টিভঙ্গি অভ্যাস ও সংস্কৃতি সংস্কৃতি অভ্যাস ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে প্রাচীন আমলের সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার রুচি বা দৃষ্টিভঙ্গি অভ্যাস ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে, প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্য দিয়ে।
চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এবার পাঠ এক ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। ঢাকা শহরে প্রত্ন নিদর্শন। উপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে অনেকগুলো মসজিদ, বেশ কয়েকটি মসজিদ, মন্দির, গির্জা, শিক্ষা ইত্যাদি। ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। উপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যের কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার স্থাপত্যের কর্মের মধ্যে রয়েছে ঢাকার স্থাপত্যের কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। মসজিদগুলো মোঘল রীতিতে তৈরি হয়েছিল, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপ রীতিও যোগ হয়েছে। 19 শতকে ঢাকার স্থাপত্য মসজিদগুলোর মধ্যে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কালুটোলা মসজিদ, সূত্রাপুরের সেতারা বেগম মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতপল্লি মসজিদ ইত্যাদি। তাহলে 19 শতকে ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে কি কি মসজিদ? লালবাগ মসজিদ, হরনাথ ঘোষ, লক্ষ্মীবাজার, সূত্রাপুরে কালুটোলা জামে মসজিদ সূত্রাপুরের কালুটোলা জামে মসজিদ সূত্রাপুরের সেতারা বেগম মসজিদ সেতারা বেগম বেগম মসজিদ সূত্রাপুরে সেতারা বেগম মসজিদ বেচারাম দেউরি মসজিদ বেচা
রাম দেউরি মরিচে বেচারাম দেউরি মসজিদ কায়েতলি মসজিদ ইত্যাদি। তাহলে আমরা ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলি হচ্ছে লালবাগ মসজিদ, হরনাথ ঘোষ রোড মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কালুটোলা জামে মসজিদ, সূত্রাপুরের সেতারা বেগম মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতলি মসজিদ ইত্যাদি, কায়েতলি মসজিদ ইত্যাদি, লক্ষ্মীবাজারে চিনি টিকরি মসজিদ স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন, লক্ষ্মীবাজারে চিনি টিকরি মসজিদ শিল্পকর্মের স্থাপত্য নিদর্শন। ভূমিকম্পে বিধ্বস্ত শিয়াদের ইমামবাড়া, ভূমিকম্পে বিধ্বস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজ আমলেই নতুন করে নির্মিত হয়। তাহলে শিয়াদের ভূমিকম্পে বিধ্বস্ত শিয়াদের ইমাম বাড়া হোসেন দালানি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির উপনিবেশিক যুগেরও আগে নির্মিত হয়েছিল। রমনা কালী মন্দিরটি অবশ্য উপনিবেশিক যুগে আবারও নতুন করে নির্মিত হয়েছিল। তাহলে ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও কালী মন্দির। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকার রমনা কালী মন্দির মন্দিরটি উপনিবেশিক যুগেরও আগে তৈরি হয়েছিল। ঢাকার রমনা কালী মন্দিরটি ইংরেজ আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল। উনিশ শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা। পুরনো আর আর্মেনিয়ান গির্জা তাহলে ঢাকা শহরের সবচেয়ে পুরনো গির্জার নাম
আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয়েছিল, এটি তৈরি হয়েছিল এটি তৈরি হয়েছিল আর্মানি টোলায় 1781। টোলায় একাশি ছয় হয়েছিল আর্মানি টোলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিকোর্স গির্জা। 19 শতকে ঢাকায় নির্মিত হয়েছিল সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিকোর্স গির্জা। এছাড়া ঢাকার পুরনো স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত অবস্থিত বাহাদুর শাহ পার্ক। তৈরি হয়েছিল আলমেটোলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা। সেন্ট টমাস 19 শতকে ঢাকায় তৈরি হয়েছিল, 19 শতকে সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, সেন্ট অ্যাংলিকান অ্যাংলিকান ও হলিকোর্স গির্জা। হলি ক্রস তাহলে 19 শতকে তৈরি হয়েছিল সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিকোর্স গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল লতিফ, নওয়াব আব্দুল গনি 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল গনি এ পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক, এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এ জায়গাটির নাম ছিল আন্ডাঘর ময়দান। আন্ডাঘর ময়দানে নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তাহলে এর আগের নাম ছিল আন্ডাঘর ময়দান। আন্ডাঘর ময়দানের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতার যুদ্ধ শুরু করে। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি,
বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দি হন, যারা ইংরেজদের হাতে বন্দি হন তাদের ইংরেজরা এই আন্ডারঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনা ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক। তাহলে 1857 সালে স্বাধীনতা যুদ্ধে শুরু হয়। 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 1857 সালে। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন হলো বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে তৈরি আহসান মঞ্জিল। ঢাকা প্রাচীন স্থাপত্য কীর্তির একটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। আহসান আহসান মঞ্জিল তৈরি আছে নবাবদের হাতে। আহসান মঞ্জিল তৈরি করে নবাবরা। তার আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে, বুড়িগঙ্গা নদীতে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস ও রোজ গার্ডেন চমৎকার স্থাপত্য কর্ম। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস ও রোজ গার্ডেনও চমৎকার নিদর্শন। রূপলাল হাউস ও ঢাকার রূপলাল হাউস রোজ গার্ডেন অফিস বাড়ি হিসেবে ঢাকার যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে চমৎকার সুন্দর ভবন হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এ ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। পুরনো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত হয়। বর্গাকার ও সমতল ছাদযুক্ত স্থাপত্যে প্রাচীন গ্রীসের ডোরিক রীতি অনুসৃত হয়। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রীসের ডোরিক রীতি অনুসৃত হয়। তাহলে আমরা দেখলাম ঢাকা শহরের প্রত্ন নিদর্শনগুলি কি কি। ঢাকা শহরে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির, গির্জা। মসজিদগুলোর নাম হচ্ছে লালবাগ মসজিদ, লক্ষ্মীপুরের লক্ষ্মীবাজার মসজিদ, সুত্রাপুরের সেতারা বেগম মসজিদ, সুত্রাপুরের কালোটোলা জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ। এছাড়া ঢাকা শহরে রয়েছে আরও ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির। 1800 শতকে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো গির্জার নাম হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয়েছিল আর্মেনি টোলায় 1781 সালে। ঢাকার পুরনো স্থাপত্য কর্মের মধ্যে আরও রয়েছে সদরঘাট এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক।
উনিশ শতকের মাঝামাঝি সময় ঢাকার নবাব আবদুল গনি এ পার্কে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে, ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এ পার্কটি নাম দেন ভিক্টোরিয়া পার্ক। এছাড়া এই জায়গাটি আগের নাম ছিল আন্টাঘর ময়দান। এই আন্টাঘর ময়দানে ময়দানে 1857 সালে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আন্টাঘর ময়দানে নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তাহলে আন্টাঘর ময়দানের সঙ্গে জড়িয়ে আছে নামের সঙ্গে জড়িয়ে আছে নামের ১৮৫৭ সালে। ১৮৫৭ সালে ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে এদেশীয় সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি বিদ্রোহী সৈন্যদের, যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন, তাদেরকে এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনা ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতা যুদ্ধের পর 1957 সালে জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে এর নাম দেয় বাহাদুর শাহ পার্ক। প্রাচীন স্থাপত্যের আরেকটি বিখ্যাত নিদর্শন হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি ঢাকার পুরনো রূপলাল হাউস, রোজ গার্ডেন হাউস ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঢাকা শহরে প্রত্ন নিদর্শন সম্পর্কে জানলে বাড়িটা উপনিবেশিক যুগে ও বৈশিক যুগে উপনিবেশিক যুগে ঢাকার উপনিবেশিক যুগে ঢাকার ঢাকার ধর্মীয়
এই বলে আমার ক্লাস শেষ করেছে, আসসালামু আলাইকুম।